এখানে দুইটা কাস্টমার চিন্তা করা হয়েছে একটা হচ্ছে কাস্টমার ওয়ান আর একটা হচ্ছে কাস্টমার টু হ্যাঁ কাস্টমার ওয়ান এর এটা হচ্ছে রাউটার ওয়ান আর কাস্টমার ওয়ান এর এটা হচ্ছে রাউটার টু আর এটা হচ্ছে কাস্টমার টু এর এটা রাউটার ওয়ান আর এটা হচ্ছে কাস্টমার টু এর টু এর হচ্ছে রাউটার টু তো দুইটা কাস্টমারের জন্য আমরা এখানে দুইটা ভিপিএন ক্রিয়েট করছিলাম একটা হচ্ছে নাম দিয়েছিলাম ভিপিএন এ আর একটা হচ্ছে ভিপিএন বি আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে ভিপিএন এ রাউ কোন কারণে যদি ভিপিএন বি রাউটিং ইনস্ট্যান্স এর প্রয়োজন হয় আর কি হ্যাঁ তাহলে এটা আমরা কিভাবে করতে পারি এটাকে কনসেপ্টটাকে বলে হচ্ছে রাউট লিকিং বা রাউট শেয়ারিং একই কথা রাউট লিকিং অথবা রাউট শেয়ারিং এটা কিভাবে করা যুনি কিভাবে করা যায় সেটা আমরা দেখব তো

এবং বিপিএন বি এর জন্য ব্যবহার করতেছি হচ্ছে ওয়ান জিরো টু এবং আর ডি হচ্ছে ওয়ান জিরো টু এবং বিআর এফ টার্গেট হচ্ছে ওয়ান জিরো টু আলাদা সেপারেট হ্যাঁ সেপারেট ইয়া ব্যবহার করা হচ্ছে আচ্ছা এখন এইখানে কয়টা টেবিল জেনারেট করবে দুইটা টেবিল জেনারেট করবে যদি আইপি মিড ফোর এর রেসপেক্ট এ বলি তাহলে এখানে আমরা যদি দেখি তাহলে দেখবো রাউন্ড টেবিলে ভিপিএন এ আই পি এর জন্য এই টেবিলটা আর ভিপিএন বি এর জন্য আইপি মি এর জন্য এই টেবিল যেমন এখানে আমরা যদি ভিপিএন এ যদি দিই তাহলে এখানে ভিপিএন এ রাউন্ড টেবিলটা আমরা পাবো आईपीपी फोरेड जो नुक्सान होते हैं, ठीक है सर? किसी प्रिफिक्स आह बीजीपीर माध्यम में ऐखने आज से आह किसी प्रिफिक्स वाच्चे डायरेक्टली कहानी डालते हैं बीपीएनए डॉट आईनेट डॉट सीरो वो बीपीएनए डॉट आईनेट डॉट सीरो हम राखने पावत्री थे আহ দুইটা প্রিমফ্স এখানে পাচ্ছি যে একটা হচ্ছে ওয়ান ডর আর একটা হচ্ছে টু ডর জিরো স্ল্যাশ টোয়েন্টি আরকি আচ্ছা এখন আহ এখানে প্রিফিক্সের ব্যাপারটা হচ্ছে যে কাস্টমার টু এর ক্ষেত্রেও আমরা সেন্ট প্রিম এখানে ব্যবহার করতে করছি এখন কাস্টমার টু এর জন্য প্রিফিক্সটা আমরা একটু সেপারেট করে দিবো কাস্টমার টু রাউটার ওয়ান হলে একই রাউন্ড টেবিল আসবে তো তখন ও ওর কাছে ওয়ান্ডর জিরো এর কাছে ওয়ান্ডর আছে তাহলে একটু বুঝতে অসুবিধা হবে রাউন্ড আসলে শেয়ার হচ্ছে কিনা এই জন্য আমরা যেটা করতেছি কাস্টমার টুল যেটা এখানে আমরা আহ প্রেফিক্স একটু চেঞ্জ করে দিচ্ছি লাইভ হতে পারে ওয়ান এর জায়গায় এলিভেন্ডার জিরো আর এখানে টু এর জায়গায়

আমাদের পলিসিতে আমাদের প্রেফিক্স হচ্ছে এটা এলিফেন্ট ডট জিরো কাস্টমার এন্ড থেকে কমিট এবার এটা হচ্ছে পপ থ্রি এর সাথে কানেক্টেড পপ থ্রি এর সাথে কানেক্টেড আমরা এই রাউটারটাতে প্রেফিক্সটা এখানে দিলাম পপ থ্রি এর সাথে কানেক্টেড পপ থ্রি তে ওয়ান ডট জিরো এটা হচ্ছে কাস্টমার

তাহলে এই পপ থ্রিতে আমাদের এইখান থেকে কত আসবে এলিভেন্ট নর্ট ছিল লাস্ট টুয়েন্থ অনুরূপ হবে পপ সিক্সে এখানে আমরা কাজ করবো হচ্ছে কাস্টমার আহ কাস্টমার টু রাউটার টু তাহলে এখানে এডিট লাইন ছিল এটা ডিলিট করে দেবো ডিল স্টার্টেক Zero. router delete the set static route one ninety line one six dot one two dot slash to

A canal prefix type volne two dot one six eight dot one two dot zero slash twenty four checked. Snap one two dot six at another four six seven eight hundred one nine, 9. 9. 9. two slash তাহলে এখানে আমরা পপ থ্রি তে আসলাম একদম পপ থ্রি তে আমি এই কাস্টমারের কাছ থেকে সে ফ্রেফিক্স পাবে হচ্ছে এটা ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট ওয়ান ছিল আর এই কাস্টমারের কাছ থেকে এই পপ থ্রি ফ্রেফিক্স পাবে হচ্ছে এলিভেন্ডর ছিল তাহলে দুইটা দুইটা আলাদা টেবিলে থাকবে একটা রাউট আর একটা মানে डिफरेंट রাউট টেবিলে থাকবে এটা যদি আমরা এটা দেই তাহলে এটা থাকবে হচ্ছে এ তে পিবিএনবি তো পিবিএনবি আছে আবার আমরা যদি ওয়ান জিরো দেই তাহলে দেখব যে এটা হচ্ছে আমাদের বিপিএন এ রাউট টেবিলে আছে বিপিএন এ রাউট টেবিল আছে তাহলে দুইটা আলাদা টেবিল হ্যাঁ দুইটা সেপারেট টেবিলে এক্সিস্ট করে একটা রাউট অন্য ভিআরএ ইনস্ট্যান্সে নাই যেখানে যেটা থাকার কথা ওইটাই আছে কিন্তু আমরা যদি চাই এরকম যে এই এলিভেন ছিল এই রাউটটা ভিপিএন এ টেবিলে আমরা যদি পেতে চাই ফাইভ ভার্সা ওয়ান ডট এই রাউটটা যদি ভিপিএন বি টেবিলে পেতে চাই তাহলে এটাকে আমরা বলি হচ্ছে রাউট লিকিং অথবা রাউট শেয়ার আচ্ছা তাহলে এডিট রাউটিং ইনস্ট্যান্স একই পি রাউটারে একই পি রাউটারে যদি একটা আ ভিআরএফ টেবিল থেকে আরেকটা ভিআরএফ টেবিলে আমরা রাউন্ড নিতে চাই হ্যাঁ যদি আমরা একটা ভিআরএফ থেকে অন্য একটা ভিআরএফ এর নিতে চাই তাহলে আমরা একটা কমান্ড ব্যবহার করতে পারি সেটা হচ্ছে অটো এক্সপোর্ট যেমন আমরা ভিপিএন এ এর ভিতরে আছি তারপরে আমরা বলবো রাউট টেন অপশনস রাউটিং অপশনস অটো এক্সপোর্ট ড্যাশ অটো এক্সপোর্ট তাহলে এখানে কি দাঁড়াইলো যে ভিপিএন এর ভিতরে একটা কমন কিওয়ার্ড ব্যবহার করলাম অটো এক্সপোর্ট নামে একটা কমান কিওয়ার্ড আচ্ছা তাহলে সেম ভাবে আমরা এটা হচ্ছে ক্ষেত্রে তারপরে অটো তাহলে কিছুক্ষণ আগে আমরা যেটা দেখছিলাম এলিভেন ডট জিরো একটা ভিপিএন টেবিলে এবং ওয়ান ডট জিরো চার আর একটা বিপিএন আর আউট লেকিংয়ের মাল্টিপুল ওয়ে আছে বা একটা একটা করে দেখতেছি এলিফেন্ট ডট জিরোস রাইস টোয়েন্টি ফোর তা কোথাও দেখতেছিলাম হ্যাঁ এখন ভিপিএন বি তে আসছেন ভিপিএনবি তেই কিন্তু ছিল না যেহেতু কাস্টমার টু হচ্ছে ভিপিএন বি এবার ওয়ান এটা হচ্ছে ভিপিএন এ তার মানে কোন রাউটে কোথাও যায় নাই জন্য যেখানে ইটা ছিল যে অটো এক্সপোর্ট কারণ এক্সপোর্ট কমান্ড অনলি অটো এক্সপোর্ট কমান্ড রাউটিং ভিতরে যদি অনলি অটো এক্সপোর্ট কমান্ড আমরা ব্যবহার করি সেই ক্ষেত্রে একটা বিআরএফ এর রাউট বা একটা বিপিএন এর রাউট আরেকটা একটা এ যাবে না হ্যাঁ এটা একটা স্টেপ বাট শুধু এটা করলে যাবে না আরো কিছু স্টেপ আছে আচ্ছা কারণ এডিট রাউটিং রাউটিং ইনস্ট্যান্স অথবা আমরা এখানে আচ্ছা এডিটি দিই এডিট রাউটিং ইনস্ট্যান্স ভিপিএন এ এটার ভিতরে আমাদের যে রাউন্ড টার্গেটটা আমরা ব্যবহার করছি ভিআরএফ টার্গেট এই ভিআরএফ টার্গেটের ভ্যালু আমি যদি একই ধরে তার মানে পথ ত্রিতে কয়টা বিপেন আছে দুইটা বিপেন একটা বিপিএন এর রাউট থেকে আর একটা বিপিএন এর রাউট আমি নিব যদি এরকম করতে চাই সেই ক্ষেত্রে অটো এক্সপোর্ট কমান্ড ব্যবহার করতে হবে তারপরে এই যে ভিআরএফ টার্গেট এই ভিআরএফ টার্গেটটা কি করতে হবে সিমিলার করে দিতে দুইটার জন্য একই বিআর এফ টার্গেট তাহলে এটার কত বিআর এফ টার্গেট ওয়ান জিরো ওয়ান তাহলে এডিট রাউটিং ইনস্ট্যান্স ভিপিএন বি ভিপিএন বি তে আমরা যেটা করব যে সেট রাউ বিআর এফ টার্গেট এটার আমরা ভ্যালু বলে দিব কত আর ডি ভ্যালু সেম থাকবে এটা আমরা ভ্যালু বলে দিব ওয়ান জিরো ওয়ান তাহলে দুইটা বিআরএফ টেবিলেরই কি হইল রাউট টার্গেট সেম হয়ে ঠিক আছে কিন্তু প্র্যাকটিক্যালি এই সলিউশন আমরা ব্যবহার করি না হ্যাঁ এটা একটা সলিউশন হিসাবে নেওয়া যায় সেটা দেখাচ্ছি প্র্যাকটিক্যালি এটা আমরা ব্যবহার করি না ওয়ান ডট জিরো খেয়াল করেন ওয়ান ডট জিরো কিন্তু এখন দুই টেবিলেই আছে ডিপিএন এ টেবিলেও আছে বি টেবিলেও আছে আবার যদি এর কথা বলি এর কথা বলি এলিভেন এলিভেন ডট জিরো টোয়েন্টি ফোর এটাও আমরা দেখবো দুইটা টেবিলে আছে এটা বিপিএন এ টেবিলেও আছে বি টেবিলেও আছে ঠিক আছে কিন্তু এখানে রাউট টার্গেট মানে কি রাউট টার্গেট হচ্ছে যে একটা স্ট্যান্ডার্ড কমিউনিটি ভ্যালু এই কমিউনিটি ভ্যালু যদি ম্যাচ করে সে ওই রাউট গুলো ওই রাউট টেবিলে ইনস্টল করবে তো এটা তো আমরা করছি আলাদা আলাদা ফিয়ারে আলাদা আলাদা কাস্টমার এটা করছি কেন কারণ যে একটা ফিয়ারে থেকে বা একটা বিপিএন থেকে কোন রাউট যেন আর একটা বিপিএন এ না যায় এটার জন্য তাহলে আমাদের যে সলিউশনটা আমরা কথা বললাম অটো এক্সপোর্ট এবং ভিআর এর টার্গেট সেম এটা প্র্যাকটিক্যালি আমরা ব্যবহার করি না তাহলে এটা আমরা দেখলাম এটা একটা ওয়ে এডিট

এখানে আমাদের ক্লাউড টার্গেট এটা আসলে হওয়ার কথা কত ওয়ান জিরো টু আমরা পুনরায় সেট করে দিব ওয়ান জিরো টু মানে এটা একটা সলিউশন আছে হ্যাঁ বাট এই সলিউশনটা ব্যবহার না করাই ভালো ডিলিট রাউটিং অপশনস অটো এক্স অপারেটস

এই হচ্ছে আমাদের আবার ব্যাক হ্যাঁ এখন ব্যাক করছে ব্যাক করার পরে আমরা আবার দেখবো যে রাউন্ড গুলো আলাদা আলাদা রাউন্ড টেবিলেই আছে হ্যাঁ

এবং অল্টারনেটিভ হতে পারে বিপিএন এর রাউট গুলো কপি করে বিতে ঠিক আছে আচ্ছা তো এর জন্য প্রথমত আমাকে যেটা করতে হবে এডিট একটা আর আইবি গ্রুপ তৈরি করতে হবে রাউটিং অপশন আরআইবি আইবি গ্রুপস আর আইবি গ্রুপস এবং গ্রুপের নাম লাইক আমি এখানে গ্রুপের নাম দিলাম ভিপিএন এ বি তার মানে হচ্ছে এর অর্থ এই যে আর গ্রুপটা আমরা এখন দিলাম আমি এরকম চাচ্ছি বি এর রাউট গুলো এতে কপি হয়ে আস হ্যাঁ তো এইখানে যদি এই এটা এইরকমই করতে চাই তাহলে এখানে সেট তারপরে এখানে কি দিব ইম্পোর্ট আর আইপি ইম্পোর্ট আর আইপি এবং এই ইম্পোর্ট আর আইপি তে প্রথমে যেটা দিব সেটা হচ্ছে সোর্স আর আইপি আর পরেরটা যেটা দিব সেটা হচ্ছে ডেস্টিনেশন আর আইপি প্রথমে যেটা দিব প্রথমেরটাতে কপি হবে হ্যাঁ তাহলে এখানে আমি রাউট টেবিল যেটা ছিল ভিপিএন এ ভিপিএন এ টেবিলের নাম ছিল এইটা তাহলে ভিপিএন এ দেন

más. রূপা হচ্ছে হ্যাঁ এটা একবারে দেওয়া যায় আচ্ছা এইবার অল্টারনেটিভ যেটা যে আমরা তো এখন লিখলাম এ থেকে বি আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে বি থেকে এ বি থেকে এ যদি করতে চাই জাস্ট আমরা এটা কপি করলাম আমরা এটাকে রিনেম করে দিলাম যে এটা হচ্ছে কি বি থেকে এ থেকে এ বি থেকে এ আমরা কি করব ইম্পোর্ট আর আই বি যেহেতু এখানে আমরা মাল্টিপল ডেস্টিনেশন থাকবে সেক্ষেত্রে আমরা থার্ড ব্যাকেটের ভিতরে এটা বলতে পারি এটা উল্টা হবে আর কি থেকে পরেরটা হবে হচ্ছে

সেটা বিপিএন ইয়ে হোক অথবা বি হোক যে এডিট রাউটিং ইনস্ট্যান্স বিপিএন এ এটার ভিতরে আমরা আসলাম বিপিএন এ এটা হচ্ছে কি বলছিলেন শো ডিসপ্লেসমেন্ট এখন এই জায়গাটাই আমাদের কাস্টমারের সাথে কি আছে বিজিপি আছে হ্যাঁ কাস্টমারের সাথে কনফিগারেশন যেটা আছে সেটা হচ্ছে কি বিজিপি তো এখন আমাদের কাস্টমারের সাথে যে ইন্টারফেসটা কাস্টমারের সাথে যে ইন্টারফেসটা এই ইন্টারফেস তো অন্য বিআরএ অ্যাক্সেস করতে পারবে না তাই না অন্য বিআরএ এটাকে অ্যাক্সেস করতে পারবে না যদি অ্যাক্সেস করতে না পারে তাহলে সে তো আসলে ওই কমিউনিকেশন করতে পারবে না এখানে আমাদের যেটা করতে হবে ইন্টারফেস রাউট গুলোকে নেওয়ার জন্য ইন্টারফেস রাউট মানে হচ্ছে যে আপনার মনে করেন যে এই কাস্টমারের জন্য এটা মনে করেন একটা পয়েন্ট টু পয়েন্ট হ্যাঁ আর এই কাস্টমারের জন্য মনে করেন এটা হচ্ছে পয়েন্ট এই পয়েন্ট টু পয়েন্ট রাউটটা ভিপিএন এ টেবিলে এবং এই পয়েন্ট টু পয়েন্ট রাউটটা ভিপিএন বি টেবিলে আসতে হবে তাহলে এই রাউটটা কি রাউট ইন্টারফেস রাউড এই রাউটারের সাথে ডিরেক্টলি কানেক্টেড রাউট

এটা কোন রাউট গুলো নিব আইনেট মানে হচ্ছে আইপিপি হ্যাঁ বেসিক্স এর হইলে আইনেট সিক্স আচ্ছা আর আইপি গ্রুপ আইনেট মানে হচ্ছে আইপিপি ফোর তো আমি আসি হচ্ছে ভিপিএন এ তে আমাদের যে আর গ্রুপ বিপিএন জন্য যেটা আরআইবি আইবি গ্রুপ আমরা করছি সেটা হচ্ছে বিপিএন এ টু বি এই গ্রুপটা করছি এর রেসপেক্ট ঠিক আছে তারপরে আমরা কমেন্ট করলাম এবার আবার পুনরায় চেক করব যে এই যে ইন্টারফেস রাউট কাস্টমারের সাথে একদম হ্যাঁ এই রাউটটা কোন টেবিলে আছে আমরা থার্টি ফোর খেয়াল করি যে থার্টি ফোর ডট জিরো দেখেন ভিপিএন এ তে কপি হয়ে গেছে থার্টি ফোর ডট জিরো তো ভিপিএন এর রাউট এটা ভিপিএন তে কপি হয়ে গেছে এ থেকে কোথায় চলে গেছে বি তে চলে গেছে আবার যদি থার্টি সিক্স থার্টি সিক্স যেটা ছিল এটা যদি দেখি তাহলে থার্টি সিক্স কিন্তু কোথায় আছে বিতে আছে থার্টি সিক্স এই রাউন্ডটা বিতে আছে এতে এতে যায়নি এতে যায়নি তাহলে এটা কি দাঁড়াইলো যে আমরা যে আরআইবি গ্রুপটা মেনশন করছিলাম হ্যাঁ আমার এই থার্টি ফোর এটা মূলত ভিপিএন এর রাউট এই রাউটটা কোথায় গেছে ভিপিএন বি তে গেছে মানে ভিপিএন এ থেকে বি তে গেছে তাহলে এখানে কাজটা কি হচ্ছে এ থেকে বি তে গেছে তার মানে হচ্ছে আমার যে এখানে পলিসি যেটা করলাম যে ভিপিএন এ থেকে এডিট এই জিনিসটা একটু বুঝতে হবে হ্যাঁ এটা ইম্পর্টেন্ট মোর ইম্পর্টেন্ট সো এইখানে আমরা দেখতেছি যে ভিপিএন এর যে রাউট ইন্টারফেস রাউট সেটা ওর রাউট টেবিলে আছে এটা থাকার কথা ওকে এই রাউটটাই সে কপি করে বিটেও রাখছে তাহলে এখানে আসলে কি হচ্ছে এই এই সিনটেক্সটার মানে কি এই সিনটেক্সটার মানে হচ্ছে যে আমি এই সোর্স টেবিল থেকে কপি করে কোথায় রাখবো राउत এই ডেস্টিনেশন টেবিলে সোর্স টেবিল থেকে কপি হয়ে কোথায় এই কপিটা বসবে এইখানে এটা হচ্ছে ডিরেকশন এখান থেকে কপি হয়ে এখানে আসবে এটা হচ্ছে ডিরেকশন প্রথমেরটা যেটা দিব প্রথমে যে টেবিলটা দিব এখান থেকে কপি হয়ে তারপরের টেবিলে আসবে মানে সোর্স থেকে ডেস্টিনেশনে যাবে নর্মাল আমরা যে কপি করি লিনাক্স বা অন্য যেই ইয়ার ক্ষেত্রে ঘটনা তো তাই হয় না সোর্স প্রথমে এটা এটাকে কপি করে ডেস্টিনেশন তাহলে এখানে কোন টেবিল থেকে রাউট আপনি নিতে চান ওই টেবিলটা আগে দিবেন এখন কোথায় নিতে চান সেটা তারপরে দিবেন সহজ ক্লিয়ার এটা কি ক্লিয়ার হইছে জি ভাই এটা তো প্রথমে এবং শেষ এটা তো হচ্ছে ভাই ওই আপনি প্রথমে যেটা করলেন ওই যে অল এক্সপোর্ট যেটা সেখানে তো আপনার হচ্ছে আপনার সেই রাউটের এখানকার রাউটিং টেবিল ওইটার সাথে শেয়ার হয়ে যাচ্ছিল বলে ওইটা তো এখানে মানে পুরোপুরি হ্যাঁ পুরোটাই শেয়ার হচ্ছিল আর এখন এখানে যেটা করলেন সেটা হচ্ছে আপনার টার্গেট বেস করলেন টার্গেট এবং ডেস্টিনেশন বেস করলেন হ্যাঁ এখন আমাদের যেটা আমরা বললাম সেটা হচ্ছে যে এই লাইন হ্যাঁ এই লাইনটার জন্য আমরা এখন এই যে কাস্টমারের কাছ থেকে যে বিজিপি রাউট গুলো আহ বিপিএন এ পাচ্ছে হ্যাঁ বিপিএন যে বিজিপি রাউট গুলো পাচ্ছে বিজিপি রাউট বিপিএন এ কি রাউট পাচ্ছে কি রাউট পাচ্ছে এখন এখানে দেখি কাস্টমার এর কাছ থেকে মানে কাস্টমার ওয়ান এর কাছ থেকে এই পপ রাউটার এই রাউটটা মাধ্যমে এখন আমার দরকার বিজিপির মাধ্যমে ভিপিএন এ যে রাউটটা পাচ্ছে এই রাউটটা যেন ভিপিএন কপি হয় ভিপিএন বিতে যেন কপি হয় আচ্ছা এটা হচ্ছে আমার উদ্দেশ্য এখন আমি এই ওয়ান ডর জিরো যদি এটা দেখি যে রান ওয়ান নাইন টু ডক ওয়ান সিক্স এই ডট ওয়ান ডট জিরো সাইস ফোর এটা কোথায় আছে ভিপি আছে বি তে কিন্তু নাই তো আমার দরকার ভি পি তে নেওয়া দরকার আচ্ছা ভালো কথা এখন এটা করতে হলে আমাকে যেটা করতে হবে যে এই কাস্টমারের সাথে যে ভিজি কাস্টমারের সাথে যে রাউটিং প্রোটোকলটা থাকবে হ্যাঁ কাস্টমারের সাথে যে রাউটিং প্রোটোকলটা থাকবে ওই রাউটিং প্রোটোকলে এই আর আইবি গ্রুপ কে কল যেমন আমি এইখানে কল করব কিভাবে যে সেট প্রোটোকল বিজিপি গ্রুপ হচ্ছে এত তারপরে ফ্যামিলি আইনেট যেহেতু আইপি যদি ভি সিক্স হতে তাহলে আমরা ভি সিক্স ইউনিকাস্ট তারপরে আরআইবি গ্রুপ গ্রুপ এবং আমাদের আরআইবি গ্রুপের নাম আমাদের আরআইবি গ্রুপের নাম হচ্ছে ভিপিএন এ টু বি এটা হচ্ছে আমাদের আরআইবি গ্রুপের নাম তারপরে আর তাহলে এখানে কি একবারই স্পেসিফিক আমি বলে দিচ্ছি যে ভাই তুমি কি করবা এই বিজেপির মাধ্যমে আইপিভি হ্যাঁ ফ্যামিলি আইনে আইপি ভিফোর এর রেসপেক্টে কাস্টমারের কাছ থেকে যে রাউট আসবে এই আর আইবি গ্রুপে যেটা বলা আছে ওটা তোমাকে মেনটেন করতে হবে আর গ্রুপে কি বলা আছে ভিপিএন এ রাউটটা বিতে কপি হবে ভালো কথা এখন এখন কাস্টমারের সাথে স্ট্যাটিক রাউটিং হতে পারে ভয়েস পেপ হতে পারে

এটা হচ্ছে মাল্টিপল ফ্যামিলি এই জোনো সোয়েসে সাপোর্ট করে না হাইপিভি সিক্স এর জন্য এই জন্য দিচ্ছে বাট রিয়েল টাইম হার্ডওয়ার এটা প্রবলেম হবে মানে ফোরটিন থেকে উপরের ভাষণগুলো আচ্ছা এখন আমরা কমিট করি কমিট হয়েছে এইবার আমরা যদি রাউট দেখি যেটা হচ্ছে ওয়ান ওয়ান ডট জিরো হচ্ছে কাস্টমার তাহলে এটা কোথায় থাকবে বিপিএন এ তে থাকবে এইবার যেহেতু আমরা কপি করছি বিপিএন বি তেও এই রাউটটা কিন্তু চলে আসবে খেয়াল করেন বিপিএন এতে তো আছে আগেই ছিল থাকার কথাই বিপিএন এতে তেও কিন্তু কপি করে চলে আসছে না তাহলে বিপিএন এর রাউট তে কিন্তু আমরা পেয়ে গেছি সেম্পল মানে জটিল না কিন্তু আচ্ছা এখন যদি দেখতে চাই অল্টারনেটিভ হচ্ছে আমি যেটা আমি ভিপিএন এতে যদি চাই তাহলে ওই উল্টা কাজটা করতে হবে আর কি এলিভেন এটা অনলি আছে ভিপিএন বি রাউট টেবিলে হ্যাঁ অনলি ভিপিএন বি রাউট টেবিলে আমরা এটাকে এতেও নিতে চাই তাহলে আমরা বিপিএন এর জন্য যে কাজগুলো করলাম অনুরূপ কাজ আমরা বিতেও এখন করবো এডিট রাউন্টিং ইনস্ট্যান্সেস ভি পি এন বিল এখানে আসলাম তারপরে শো ডিসপ্লেট তো এইখানে আমাদের কি করতে হবে প্রথমে ইন্টারফেস রাউট আর ইন্টারফেস রাউন্ড নেওয়ার জন্য আমাকে কি করতে হবে

তাহলে বিপেন বি এর জন্য যে নাম আমরা ব্যবহার করছিলাম বি টু এ উপরের দিকে যদি যাই বিপেন এ টু বি বিপেন বি টু এ অনেক উপরে চলে এসছে আমরা এখান থেকে জাস্ট এটাই নিলাম এটাই তুলে দিচ্ছি এটা হবে এ এটা হবে হচ্ছে এটা অলরেডি আমরা ক্রিয়েট করে আসছি তাহলে এখানে এই লাইনটা হচ্ছে ইন্টারফেস রাউট নেওয়ার জন্য হ্যাঁ এই রাউটারের সাথে যে সি রাউটারের যে কানেক্টেড ইন্টারফেস ওই কানেক্টেড ইন্টারফেস রাউট নেওয়ার জন্য হচ্ছে এই লাইন আর বিজেপি রাউট নেওয়ার জন্য

তারপরে কি তারপরে কিছু নাই তাহলে আমাদের কনফিগারেশন যেটা দাঁড়াইলো সেটা হচ্ছে আগের মত আগের মত এটা হচ্ছে ইন্টারফেস রাউট এটা হচ্ছে কাস্টমারের সাথে যে রাউটিং প্রোটোকল থাকবে তার রাউট এখন যদি আমরা এই ইন্টারফেস রাউট যেটা ছিল কাস্টমার টু এর রেসপেক্টে

এটা আমরা দেখব দুইটা টেবিলেই আছে ভিপিএন B তে তো থাকবেই এটা ভিপিএন A তেও চলে যাবে ক্লিয়ার জি কঠিন মনে হচ্ছে না না কঠিন না ভাই ঠিক আছে ওকে এখন রাউটার তো মনে করেন লোকালি এই রাউটারে চিন্তা করতেছে এই রাউটারের রেসপেক্টে হ্যাঁ 11.0 হচ্ছে ভিপিএন এ আছে বি তেও আছে এখন মনে করেন অন্য যে পি রাউটার আছে এই বি রাউটারে যদি যায় তাহলে এই রাউটটা কোন টেবিলে আছে ভিপিএন এ টেবিলে আছে বি টেবিলে কিন্তু নাই জান করেন এখানে কি ভিপিএন মূলত এলিভেন ডট জিরো স্ল্যাশ টোয়েন্টি ফোর এর আউটটা কোন টেবিলের বি টেবিলের রাউট অরিজিনালি বি টেবিলের রাউট পপ ফাইভ এ ভিপিএন বি কি আছে না সরি পপ ফাইভ এ ভিপিএন বি নাই এ থেকে দেখেন এই রাউটটা কিন্তু চলে আসছে এটা বি এর রাউট রিমোট পিও কিন্তু পেয়ে গেছে রিমোট পি পাওয়ার জন্য আর কিছু করার প্রয়োজন হয়নি তাই না কোনো প্রয়োজন হয়েছে আমি এখানে জাস্ট করছি অটোমেটিক্যালি ও এখানে পাঠিয়ে দিছে তাহলে ও যেহেতু এখানে পাঠিয়ে দিছে তো সি রাউটারও কিন্তু পেয়ে যাবে যদি অল অ্যালাউ থাকে আর আমাদের এখানে তো কমিউনিটি বেস তার মানে হচ্ছে এই এলিভেন যদি আমি এখন সি রাউটারে দেখি এই যে কাস্টমার ওয়ান রাউটার টু কাস্টমার ওয়ান রাউটার টু এইখানে রাউটার যদি কোনো ফিল্টার না থাকে এবি

এটা খেয়ালরা খেয়াল করেন এখানে কিন্তু কমিউনিটি ছিল সি কিন্তু পাবে না এরা কারণ এর কমিউনিটি ভ্যালু কিন্তু আলাদা রাইট এই এর কমিউনিটি ভ্যালু কিন্তু আলাদা তাই না রাউটের কমিউনিটিটা আলাদা আমরা যখন কাস্টমারের কাছ থেকে রিসিভ করছি তখন তার কমিউনিটি ভ্যালু ছিল হচ্ছে দেখাই কেন পাচ্ছে না তখন এই যে 8 আছে

আচ্ছা এটা আগে শেষ করি যে এই এলিফেন্ট ছিল আমরা কোথায় পাচ্ছি ভিপিএন রিমোট পি রাউটারে পাচ্ছি তারপরে কোনো প্রবলেম নাই তারপরে হচ্ছে আহ পপ ফোর দেখ এখানে পাই কিনা এখানে পাচ্ছি কি কি ভাবে পাচ্ছি মাল্টিপুল ওয়েতে পাচ্ছি ভিপিএন এ রাউন্ড টেবিল আছে বি তো মেন টেবিল আর কি

এখন আমাদের এটা হচ্ছে এখানে তো আমি বলে দিলাম যে ভিপিএন বি এর রাউট গুলো ভিপিএন এ পাবে তো এখানে ইটস ওয়ার্কিং ফাইন তো এই পপ ফাইভ এর ক্ষেত্রে পপ ফাইভ এর ক্ষেত্রে পপ ফাইভ এও আমরা রাউন্ডটা পাচ্ছি ভিপিএন এ টেবিলেই পাচ্ছি ভিপিএন এ টেবিলেই পাচ্ছি কিন্তু এই রাউন্ডটা আমাকে যদি বলা হয় যে এই রাউন্ডটা আপনাকে এই সি তে পোসাইতে হবে সি তে হবে তার মানে কাস্টমার ওয়ান টু এই রাউটারে তাহলে কি হতে পারে যে এইখানে কোনো পলিসি আছে কিনা সেটা আমরা দেখতে পারি এডিট প্রোটোকল বিজিপি গ্রুপ তারপরে হচ্ছে গ্রুপের নাম এস এম এইটা স তো এখানে ইম্পোর্ট আইপি ভি এর ক্ষেত্রে ফ্যামিলি আইনেট আইনে কাস্ট ইম্পোর্ট কোনো পলিসি নাই তার মানে এর পলিসির কোনো ব্যাপার না এবার পপ ফাইভ এর যে এক্সপোর্ট পলিসি আছে এডিট প্রোটোকল টাকার ভিতরে পাবো আমরা রাউটিং ইনস্ট্যান্সের ভিতরে তাই না এডিট রাউটিং ইনস্ট্যান্স ভিপিএন এ এর ভিতরে পাবো স টেস্ট এটার ভিতরে পাবো এইখানে যে এই যে আউট পলিসি হ্যাঁ আউট পলিসিতে আমরা টক এডডিট পলিসি অপশন পলিসি স্টেটমেন্ট সো এখানে আমরা কি ভিপিএন এ কমিউনিটি এটাকে ম্যাচ করাইছি এখন জাস্ট টেস্ট করার জন্য যে রাউটটা আসলে যায় কিনা দেখি আমরা থাউজেন্ড ট্রাম যেটা আছে এটাকে আমরা অ্যাকসেপ্ট করে দিলাম তাহলে কি হবে অল অ্যাকসেপ্ট সিম্পল চেক করার জন্য অল অ্যাকসেপ্ট কাস্টমার এন্ডে কোনো ইম্পোর্ট পলিসি নেই তার মানে বিজেপি রাউটটা চলে আসার কথা যদি সব ঠিকঠাক থাকে চলে আসছে এলিভেন্ট ডর জিরো আমরা রাউড পাচ্ছি সিক্স ফাইভ ওয়ান এটা হচ্ছে ভিপিএন বি এর রাউট আমি পাচ্ছি কাস্টমার ভিপিএন এর কাস্টমার হ্যাঁ সেই পর্যন্ত রাউটটা চলে আসছে তাহলে এখানে আমাদের যে রাউটটা যে আসছে আর এখানে যে আটকাইছে আটকানোর কারণটা হচ্ছে যে ভিপিএন এ কমিউনিটি যে ভ্যালুটা আর ভিপিএন বি কমিউনিটির ভ্যালুটা এটা হচ্ছে সেপারেট আলাদা ঠিক আছে এখন যদি আপনার স্পেসিফিক আবার যদি এখানেও মেনটেন করতে চান ইড পলিসি অপশন্স কমিউনিটি ভিপিএন বি যে কমিউনিটিটা আছে ওইটাকেও ম্যাচ করাইতে হবে আহ বি ভিপিএন এ কমিউনিটি ভি পি বি এর জন্য মানে কি কমিউনিটি করি নাই আচ্ছা এটা হচ্ছে পপ ফাইভ এখানে কমিউনিটি না থাকারই কথা বিপিএন কমিউনিটি হচ্ছে ওয়ান জিরো টু ওয়ান জিরো টু তাহলে এটাকে আমরা এখানে কপি করতে পারি পপ এ টপ ফাইভ এ কপি করে এটাকে আমরা এই আউট পলিসিতে ম্যাচ করাই দিব তাহলে সে চলে যাবে লাইক এখানে একটা হান্ড্রেড টার্ম দিচ্ছি এখানে দিলাম সেট টার্ম টু হান্ড্রেড হম প্রোটোকল কে প্রোটোকলের মাধ্যমে আসছে বিজেপি মাধ্যমে আসছে রাউটটা তারপরে কমিউনিটি কোনটা ম্যাচ করবে কম কমিউনিটি যদি কমিউনিটি যদি আহ বি কেন বি কমিউনিটি যদি হয় তাহলে কি করবে অ্যাকসেপ্ট করবেন দ্যান অ্যাকসেপ্ট সেট স্যাট ড্রাম তাহলে এখানে আর মানে আনওয়ান্টেড ওয়ান্টেড রাউন্ড ইন হওয়ার সুযোগ নেয় হ্যাঁ ইন সার্ট ট্রাম টু হান্ড্রেড আচ্ছা তাহলে আমরা বে কাম ম্যাচ করা অ্যাকসেপ্ট করিয়ে দিলাম এবার হচ্ছে যদি কাস্টমার আমরা দেখি ঠিক আছে বি জু বি ফ্ল্যাপ এর জন্য মনে হয় সেকেন্ড

এ এবং বি যেন রাউন্ড কমিউনিকেট করে সেটা আমরা এখানেই করছি এখন যদি এরকম চাই যে কিছু প্রিফিক্স আমি এলাও করব রেসপেক্টিভ কিছু বিআরএফ এর জন্য আর কিছু প্রিফিক্স আমি অ্যাকসেপ্ট করব না হ্যাঁ এই ধরনের কোনো কিছু যদি চাই মানে ফিল্টারিং মেনটেন করতে যদি চাই হ্যাঁ এখন কনসিডারেশনটা হচ্ছে এরকম চিন্তা করেন নর্মালি আমরা মনে করেন যে এই রাউটারের সাথে আমার ডেটা সেন্টার কানেক্টেড হ্যাঁ এটা হচ্ছে আমার ডেটা সেন্টার এই ডিসিতে আমাদের একটা মনিটরিং টুলস আছে এই ডিসির যে মনিটরিং টুলস যে সার্ভার ফার্মটা তার একটা সাবনেট আছে মনে করেন স্ল্যাশ টোয়েন্টি হ্যাঁ একটা প্রাইভেট সাবনেট স্ল্যাশ টোয়েন্টি মানে এই স্ল্যাশ টোয়েন্টি ফোর প্রাইভেট সাবনেট কি করতে পারবে যেহেতু মনিটরিং টুলস কাস্টমারের এই পয়েন্ট টু পয়েন্ট গুলো সে রিস করতে পারবে সব কাস্টমারের যত কাস্টমার থাকবে হ্যাঁ সব কাস্টমারের এই পয়েন্ট টু পয়েন্ট কে রিস করতে পারবে এই টোয়েন্টি ফোর ব্লক রিস করতে পারবে কেন কারণ হচ্ছে কাস্টমারকে মনিটরিং করার জন্য যে কাস্টমার আপ আছে না ডাউন আছে এটা তো দেখতে হবে ঠিক তাহলে এই সকল ইন্টারফেস রাউট গুলো কাস্টমারের ভিজিপি রাউট না হ্যাঁ কাস্টমারের সাথে পয়েন্ট টু পয়েন্ট যে রাউট গুলো ইন্টারফেস রাউট গুলো অনলি কোথায় যাবে এই রাউট গুলো হতে পারে যে আমার এই যে রাউটটা এটাকে আমি কি করছি একটা ভিআর এ রাখতে পারি এই মনিটরিংস যে টুলস এই টুলসের এর টাকা আমি কি করতে পারি একটা ভিআরএফ এ রাখতে পারি ওই ভিআর এফে আমি কি করব এই ইন্টারফেস রাউট গুলো কি করব ইম্পোর্ট করতে পারি তাহলে কি হবে এখানে ইম্পোর্ট করলে ওই রেসপেক্টিভ ভিআর এ রাউট অটোমেটিক্যালি কি চলে আসবে এখন আমি যখন এটাকে একটা ভিআরএফ এর ভিতরে নিলাম তখন আমি আমার যে গ্লোবাল টেবিল বা গ্লোবাল রাউটের যে প্রিফিক্স বা রাউটারের পয়েন্ট টু পয়েন্ট বা লুক ব্যাক এগুলোকে কিন্তু তখন আমি আবার মনিটরিং করতে পারবো না এখন এটা না করে আমি যদি বলি এখানে গ্লোবালি চিন্তা করলাম গ্লোবালি এই স্ল্যাশ টোয়েন্টি ফোর থাকবে তাহলে গ্লোবালি সবগুলোকে অটোমেটিক্যালি পাবে এটার জন্য আর কোনো মেকানিজমের দরকার নাই এই স্ল্যাশ টোয়েন্টি ফোর এই প্রিফিক্সটা এই ইন্টারফেস রাউটের সাথে কমিউনিকেট করতে পারবে তাহলে এই ইন্টারফেস রাউন্ডগুলো আমাকে কি করতে হবে গ্লোবালি গ্লোবাল রাউন্ড টেবিলে যেন আসতে পারে গ্লোবাল রাউন্ড টেবিলে যেন আসতে পারে এই ব্যবস্থা করে দিতে হবে অনলি ইন্টারফেস রাউডগুলো আর ইন্টারফেস রাউটগুলো গ্লোবাল টেবিলে যদি চলে আসে আর এটা তো গ্লোবাল টেবিলে আসেই তাহলে কমিউনিকেট করবে। এবং আমার মনিটরিং টুলসের যে পার্সপেক্টিভ সেটা সলভ করা যাবে বুঝা গেছে এটা আমাদের লাগবে না আমরা প্রোডাকশন যখন কাস্টমার হ্যান্ডেল করবো কাস্টমার মনিটরিং করতে হবে এটা একটু আপনাদের হোমওয়ার্ক হিসেবে থাকলো একটু চিন্তা করবেন চিন্তা করে বের করবেন কিভাবে করা যায় আর আমাকে দেখাবেন যদি কারেকশন লাগে তাহলে আমি দেখাই দিব আর যদি মানে আপনারা না পারেন আমি নেক্সট ক্লাসে দেখাই দিব এটা আর কিভাবে এটা করতে হয়